पद्मा पाड़े जिला राजबाड़ी पांच उपजेलार मध्य चार उपजेलार मानुषेर जीवन युद्ध चले बन्या और नदी भांगन मोकाबेला करे। एसब गरीब मानुषेर जीविका उपार्जनेर एकमात्र पथ कृषि एवं नद नदीते माछ धरा। दीर्घ मेयादी बन्या और नदी भांगने निश्चय एसब दरिद्र मानुषेर पाशे समाजेर कोनो बित्तबान एवं सरकारी त्राण सामग्री ना पौंछाय तारा परिवार परिजन निये निदारुण कष्टे दिनातिपात करछेन। राजबाड़ी प्रतिनिधि साजिद होसेनेर प्रतिबेदन जानाच्छेन रिफাত হোসেন সবুজ। বন্যার পানি নেমে গেলেও দুর্ভোগ শেষ হয়নি রাজবাড়ির বানভাসীদের। কারো ঘরের মাটি ধসে গেছে, কারো বা খোয়া গেছে মূল্যবান জিনিসপত্র, ক্ষেতের ফসল নষ্ট হয়ে গেছে অনেকের। নতুনভাবে শুরু করেছে জীবন সংগ্রাম। তারা জানিয়েছে বন্যার সময় ও পরে অনেকেই ত্রাণ পায়নি, যদিও স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন সাহায্য দেওয়ার দাবি করেছে। খাওয়া দাওয়া সব দিক থেকে উন্নত কঠিন অবস্থা দিন কাটে। আমরা বাল বাচ্চা নিয়ে খাবার পারি দিয়ে কত কষ্ট, পানির কষ্ট, বাথরুমের কষ্ট, গোসল করে পারি দিয়ে। আমরা রাস্তাঘাটে থাকি কিন্তু কামাগারে কিছু সাহায্য করি পারে আমরা উপলব্ধ করি। যদি সরকার আমাদের কিছু অনুদান বা কিছু সাহায্য করত তাহলে মনে হয় আমরা একটু উপকার পেতাম। রাজবাড়ী সদরের মিজানপুর ইউনিয়নের এক তৃতীয়াংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। প্লাবিত 15টি গ্রামের মানুষ এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি বলে জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান। একের তিন অংশ প্রায় নদীর গর্ভে। সাম্প্রতিক বন্যায় আমার 15টা মৌজা তথা 15টা গ্রাম নদীর গর্ভে, নদীতে পদ্মা নদীর পানি বৃদ্ধির ফলে প্লাবিত হয়। বন্যার সময় কয়েকটি ইউনিয়নের পানিবন্দী মানুষকে আশ্রয় কেন্দ্রে নিয়ে এসে প্রচুর সহযোগিতা করা হয়েছে বলে জানান ইউএনও। এবছর পানিটা একটু বেশি বেড়ে গিয়েছিল, সেজন্য আমাদের বেশ কিছু ফ্যামিলিকে আমাদের পুনর্বাসন মানে সরিয়ে রাখতে হয়েছে। বন্যায় দুর্ভোগের শিকার মানুষের পাশে প্রশাসন ও জনপ্রতিনিধিরা আরও সহযোগিতা নিয়ে দাঁড়াবে বলে আশা করে এলাকাবাসী। এসএটিভি নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd তে। এসএটিভি সাথে আছি সবসময়।